আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দক্ষিণ কেরানীগঞ্জ কদমপুর আবদুল্লাপুরে ব্যক্তি মালিকানাধীন সকল কাগজপত্র আপডেট সহ নিষ্কণ্ঠক জমি বিক্রি হবে। এই জমিতে একটি একতলা টিনশেড ভবন রয়েছে এবং চতুর্দিকে রয়েছে উঁচু প্রাচীর। আসুন জায়গার লোকেশনটা একটু সহজে দেখিয়ে দেই। এই জায়গার পাশে একটা হসপিটাল রয়েছে, সেটা হচ্ছে কদমপুর হাজী মোহাম্মদ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতাল। এই হাসপাতালের ঠিক একটা প্লট পরেই জায়গার অবস্থান এবং একটা রাস্তা সোজা চলে গেছে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, অর্থাৎ এখান থেকে বড় জোর 3-4 মিনিট লাগে। আর ডান দিকে গিয়েও মিশছে হাইওয়ের সঙ্গে, ঢাকা মাওয়া হাইওয়ে। আপনারা এখান থেকে যদি হেঁটে যান তাহলে 2 মিনিট লাগবে পায়ে হেঁটে গেলে। আর এই রাস্তাগুলো একেবারে নিজস্ব রাস্তা এবং এলাকাটা ফুল ডেভেলপড। আর লাগাতার 4 দিন বৃষ্টির কারণে পানি দেখা যাচ্ছে, তাছাড়া এখানে কখনো পানি ওঠে না যতই বৃষ্টি হোক, খুব উঁচু জায়গা। তো এখান থেকে দেখুন কতটা কাছে ঢাকা মাওয়া রোড, আমি দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে বের হওয়ার রাস্তা। এই যে পানি জমেছে কারণ লাগাতার 4 দিন ধরে বৃষ্টি পড়ছে এখানে। আপনারা যেই এই জায়গাটা ক্রয় করতে ইচ্ছুক, বিশেষ করে প্রকৃত কাস্টমার যারা, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে, এবং জায়গাটা দেখানোর জন্য সার্বক্ষণিকভাবে আমাদের প্রস্তুতি রয়েছে। আপনারা আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকে একটু ভিতরে গিয়ে কদমপুর হসপিটালের পাশে গেলেই আমাদের জায়গাটা দেখতে পাবেন। তো দেখুন, এটা প্রাচীর দেওয়া একেবারে সুন্দর সুরক্ষিত একটা বাড়ি। আর এটা হচ্ছে বের হওয়ার রাস্তা, এবং একটা ট্রাক এখানে খুব অনায়াসে ঢুকতে পারে। আর এই দৃশ্যটা হচ্ছে মূলত শুকনার সময় নেওয়া। তো যারা এই জায়গাটা দেখতে ইচ্ছুক এবং ক্রয় করতে ইচ্ছুক, তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া ফোন নম্বরে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।